আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা তো ভালো আছি। তো আজকে আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। তো আশা করি সবাই পাশে থাকবেন। তো এই তো আজকে সকাল সকাল কেটে নিলাম। তো এখানে আমি করলা কেটে নিয়েছি, আর হচ্ছে আলু কেটে নিয়েছি, আর এখানে আমি চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে। তো এখন আমি পেঁপে কাটবো, পেঁপে ভাজি করবো। তো তার জন্য একটা পেঁপে নিয়ে নিয়েছি। তো পেঁপেটা দেখেন একদম আদা পাকানো হয়েছে। তো এখন খাওয়া দাওয়া করব। তো সকালে যেহেতু কিছু খাইনি, এখন ভাত আছে, তো ভাত খেয়ে নেব। আর হচ্ছে এটা হচ্ছে চিকেন, চিকেন বোনা ছিল, তো এখন ভাতটা খেয়ে নেব। ভাতটা খেয়ে তারপর রান্না কাজে চলে যাব। তো এই তো খেয়ে নিতেছি, তো এখন রান্না করব। এখানে আমি সব রকমের মশলা দিয়ে চিংড়িটা কষিয়ে নিতেছি মশলার মাঝে। তারপরে আমি এখানে আলু করলাগুলো দিয়ে দেব। তো এভাবে চিংড়ি মাছ দিয়ে আলু করলা দিয়ে রান্না করলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে, আর খুবই ভালো হয়, অনেক মজা হয়। তো এখন আমি তো কষিয়ে নিতেছি চিংড়িগুলা। তো সাথে আমি পেঁপে ভাজিও করব। তো পেঁপেটাও ভাজি করে নেব, আর পেঁপে ভাজি তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো, তার জন্য পেঁপে ভাজি করে নেব। আর যেহেতু আমার পেঁপে গাছ আছে, তো আমি রেগুলারই ভাজি করতে পারি, কিন্তু খাওয়া হয় না, তার জন্য আর করি না। তো এই তো এখন আমি কাঁচ কষানো হয়ে গেছে। তো করলা আর আলুগুলো দিয়ে দিতেছি, দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেব, দিয়ে তারপর আর একটু কষিয়ে নেব। তো এভাবে রান্না করে নেব করলা আর আলু আর চিংড়ি মাছ দিয়ে। আর চিংড়ি মাছের তরকারিটা খুবই ভালো হয় করলা দিয়ে, আমার কাছে তো অনেক ভালো লাগে, তো তার জন্য রান্না করে নিতেছি। তো সবার কাছে আবারও প্লিজ রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটা ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, সাথে একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইকে আমাদের অনেক উৎসাহ যোগায়, আর একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, যেহেতু রান্নাবাড়া করে সব কাজকর্ম করতে হয় নিজেই, আর ভিডিও নিজে করতে হয়। আর একটা কাজ রান্না করতে গেলে ভিডিও করলে অনেক দেরি হয়ে যায়, আর রান্না করলে এভাবে তাড়াতাড়ি হয়ে যায়। তো তার জন্যে সবাই প্লিজ পাশে থাকবেন। তো এই তো পেঁপেটাও আমি বেজে নিতেছি পাশের চুলায়। তো আমার এখানে দুই চুলা আছে, তো এক চুলায় আমি করলা আলু বসিয়ে দিয়েছি, আর এক চুলায় আমি পেঁপেটা বেজে নিতেছি। এই তো আমার করলা আলুর জলটা দেখেন, তো কষানো হয়ে গেছে, প্রায় কষিয়ে ফেলেছি। তো একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে আর একটু কষিয়ে তারপর আমার রান্নাটা হয়ে যাবে। তো এই তো রান্না করে নিতেছি। তো আমাদের প্রতিদিন তো এই কাজ, রান্না বাড়া, ঘর গোছানো, ছেলে মেয়েদেরকে খাওয়ানো, এই তো প্রতিদিন কি রান্না করি এটাই শেয়ার করা আর কি। তো এই তো রান্না তো সবাই পারে। তো এখন দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, করলা আর আলু আর চিংড়ি মাছের রান্নাটা খুবই ভালো লাগে, আর ওইটা এই তরকারিটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে, আর রান্নাটা অনেক মজা হয়েছিল, খুবই মজার একটা তরকারি। আর করলা তো শরীরের জন্য অনেক ভালো। তো এই তো আমার পেঁপে ভাজিটাও হয়ে গেছে, তো আমার পেঁপে ভাজিও হয়ে গেছে, করলা তরকারিও হয়ে গেছে। তো এখন আমি বাকি কাজগুলো সেরে নেব, সেরে তারপরে খাওয়া দাওয়া করবো, নামাজ পড়বো, এই আর কি। তো আজকের মতো এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।